ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্দশ অধ্যায়ের 1 থেকে 6 এমসিকিউ এবং একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। তো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটা শিখব, তারপরে এমসিকিউতে যাব। তো প্রথমে যে সৃজনশীল প্রশ্ন আছে তাতে আমাদের দেওয়া আছে, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। এটি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্ন থেকে টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়। আমি সেখান থেকে এমন একটা প্রশ্ন নিয়েছি যাতে একটা অতিরিক্ত সমস্যার সমাধান হয়, সেটা হচ্ছে ক নম্বরের সমস্যা। দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1 মধ্যবর্তী অথবা 0 চেয়ে বড় আর 1 চেয়ে ছোট, এইটা দেখাতে হবে। আর খ নম্বরের প্রবাবিলিটি রাখতে হবে, নমুনা ক্ষেত্র লিখতে হবে, কমপক্ষে বড় জোর যে আমরা বিষয়গুলো শিখেছিলাম এই ধরনের আমি একটা প্রশ্ন নিয়েছি। তো আমরা প্রথমেই দেখি যে সম্ভাবনার সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1 সেটা কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা প্রথমেই ধরে নিব একটা পরীক্ষায় লব্ধ মোট যে ঘটনা, অসীম ঘটনা, সেটার সংখ্যার সেট বা সেই সেট হচ্ছে এস, তার নাম হচ্ছে কি এস। তো আমরা ধরে নিব একটি, এখানে ধরি বা মনে করি লিখে নিলে ভালো, একটি পরীক্ষায় লব্ধ বা প্রাপ্ত মোট অসীম ঘটনার সেট, এটার নাম হচ্ছে এস। আর এই ঘটনার মধ্যে থেকে আমরা একটা অনুকূল ঘটনা নিব, সেটার নাম দেব এ। এবং অনুকূল একটি ঘটনার সেট, তার নাম দিলাম আমরা এ। তাহলে আমাদের কি দেখাতে হবে, প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে এ ঘটনার প্রবাবিলিটি, এটা দেখাতে হবে 0 চেয়ে বড় বা সমান, আবার কি 1 চেয়ে ছোট বা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তা আমরা এখানে দেখাতে হবে লিখে দিতে পারি, কেউ যদি প্রথমে লিখে দিতে চায় দেখাতে হবে, তাতে অসুবিধে নেই। এখন আমাদের যে মূল কাজ সেই কাজে আসি। এখানে হচ্ছে 0 আর 1 মধ্যবর্তী দেখাতে হবে, সেটার একটা ছোটোখাটো বর্ণনা দিয়েছি আমরা। এখন আমরা এই জিনিসটা যদি বুঝি যে মোট ঘটনার সেটের নাম দিয়েছি এস, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে, তাহলে আমরা এখানে লিখব, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে। মোট ঘটনার সেটের নাম যদি এস হয় তাহলে মোট নমুনা বিন্দুকে আমরা নাম্বার অফ এস, মানে এসের মধ্যে যারা আছে সবাইকে আমরা এখানে প্রকাশ করলাম, অর্থাৎ মোট ঘটনার সংখ্যা হচ্ছে এন অফ এস। এখানে নমুনা বিন্দু না লিখে নমুনা বিন্দুর সংখ্যা লিখতে চাইলেও লেখা যাবে। আর অনুকূল ঘটনা কত হবে, তাহলে অনুকূল ঘটনা বিন্দু বা নমুনা বিন্দু কত হবে। এখানে যেহেতু আমরা অনুকূল সেটকে কি ধরেছি, এ ধরেছি, তাহলে এক্ষেত্রে কি হবে এন অফ এ। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে এন অফ এ এর মধ্যে যদি কেউ না থাকে, তার মানে 0, কোনো সংখ্যক সংখ্যা বা নমুনা নেই, তাহলে সেটা সর্বনিম্ন কত হতে পারে 0। আর এর মধ্যে যদি কিছু সংখ্যক থাকে তাহলে সেটা অবশ্যই 0 চেয়ে বড় হবে। আর এখানে এন অফ এস, এর মধ্যে যারা আছে তারা তো কখনোই এন অফ এসের চেয়ে বড় হবে না, সবসময় কম থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এন অফ এ এর মান কি হবে, 0 ও এন অফ এস এর মধ্যে থাকবে, এটা আমরা লিখতে পারি। তাই যদি হয় তাহলে এটা গাণিতিক চিহ্ন দিয়ে যদি আমরা সমীকরণ দিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি এরকম, 0 চেয়ে এন অফ এ বড় আর এন অফ এস এর চেয়ে ছোট বা সমান। কথা বুঝতে হবে, এন এর এর মধ্যে যদি কেউ না থাকে তাহলে সেটা 0 সমান হবে, আর যদি কেউ থাকে তাহলে 0 চেয়ে সেটা বড় হবে। আর মোট ঘটনার মধ্যে যদি এ ছাড়া অন্য কোনো কিছু না থাকে, যেমন বি সি ডি আর অন্য কোনো ঘটনা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এন অফ এস এর সমান হবে। আর যদি অন্য ঘটনা থাকে, বি সি ডি এরকম আরও ঘটনা থাকে, তাহলে সেটা এন অফ এস এর চেয়ে ছোট হবে। তাই যদি হয় তো আমরা এই টোটালটাকে এখন
n অফ s মোট ঘটনার সংখ্যা আমরা কত দিয়েছি n অফ s তাহলে আমরা এটা দিয়ে ভাগ করব তাহলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখব 0 বাই n অফ s n অফ a বাই n অফ s n অফ s বাই n অফ s আমরা কি করেছি সবাইকে n অফ s দিয়ে ভাগ করেছি দ্বারা ভাগ করে তাহলে আমরা ভাগ করার পরে কি পাচ্ছি সেটা একটু দেখি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা কি হয় 0 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি বা 0 এখন এখানে n অফ a আর n অফ s n অফ a মানে অনুকূল ঘটনার সংখ্যা আর n অফ s সেটা কি মোট ঘটনার সংখ্যা তাহলে আমরা এটাকে কি বলতে পারি এটাকে বলতে পারি প্রোবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা আমরা এত দিনে যা শিখে এসেছি p অফ a প্রোবাবিলিটি অফ a তাহলে আমার এখানে কি হচ্ছে n অফ s আর n অফ s দুটোই সমান তাহলে কেটে গেলে কত হয় 1 তাহলে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে 0 p অফ a আর 1 এখানে লেস দ্যান অর ইকুয়াল এখানেও লেস দ্যান অর ইকুয়াল তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শর্ট আবার রিপিট করতেছি বিষয়টা আমরা মোট ঘটনাকে s ধরে নিব আর ওর মধ্যের আর একটা ঘটনা অনুকূল ঘটনা তার নাম দেব a তাহলে ওখানে মোট ঘটনার সংখ্যা হবে n অফ s আর টোটাল যে অনুকূল ঘটনা থাকবে সেটা হবে হচ্ছে কি n অফ a আমরা n অফ a কে 0 এর চেয়ে বড় আর n অফ s এর চেয়ে ছোট বা সমান বলতে পারি তারপরে আমরা n অফ s অর্থাৎ সবচেয়ে মোট গণ মোট যে সংখ্যা সেটা দিয়ে আমরা সবাইকে ভাগ করে দেব তাহলেই আমাদের প্রমাণ বা দেখাতে বললে সেটা দেখানো হয়ে যাবে এখন আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা খুব সহজ আমরা দ্বিতীয় পাঠের আলোচনার মধ্যে করেছি সেটা থেকে এটা রিপিট করা যায় তো আমরা এখানে দেখি কিভাবে করা যায় তো খ নম্বরে বলছে একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো সেই তিনবার নিক্ষেপ করার পরে আমাদের এখানে দেখতে হবে যে প্রোবাবিলিটি ট্রি আঁকায় একেই আমরা শেষ করব তারপরে দেখব যে নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্রটা কি হয় তাহলে প্রোবাবিলিটি ট্রি প্রথমেই আমরা আঁকবো সেটা আঁকার জন্য আমার কি লাগবে প্রথমে একটা মুদ্রা নিতে হবে তাহলে আমরা নিব একটি মুদ্রা এটা যদি একটা মুদ্রা হয় তিনবার নিক্ষেপ করতে বলছে আমাকে তা তিনবার নিক্ষেপ করলে আমরা প্রথমবার নিক্ষেপ করি ছোট্ট একটা অঙ্ক হেড টেল এটা হচ্ছে প্রথমবার তাহলে দ্বিতীয়বারে কি হবে দ্বিতীয়বারে এখান থেকে আবার হেড আর টেল তাহলে আমি এখানে লিখলাম হেড এখান থেকে বের হলো টেল আবার এখান থেকে হেড আর এখান থেকে টেল আমি খেয়াল করি এই বিষয়টা কি আছে এই বরাবর যেন হয় না হলে ডিস্টার্ব হবে গ্যাঞ্জাম লেগে যাবে এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রায় বা দ্বিতীয়বার এখন আমার কয়বার বলছে তিনবার তাহলে আরও আরেকবার দিতে হবে তো আমি যদি এখানে যাই হেড টেল এটা হেড এটা টেল হেড এটা টেল এখান থেকে হেড এখান থেকে টেল তার মানে কি আমার এই যে তিনবার আমরা নিক্ষেপ করেছি তাহলে আমার এখানে কি পেয়ে গেলাম প্রোবাবিলিটি ট্রি পেয়ে গেলাম এখন এখান থেকে কি বলছে নমুনা ক্ষেত্র লিখতে বলছে তাহলে আমরা লিখব অতএব নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র কি হবে নমুনা ক্ষেত্র অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটে হবে আর এর প্রত্যেকটা এর মধ্যে থাকবে অর্থাৎ এই লাস্টের পার্ট দেখে বুঝতে হবে যে নমুনা ক্ষেত্র কি হয় এখানে আমার পৌঁছাতে গেলে এইচ 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 তাহলে আমার প্রথমটা হবে এইচ 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 এরপরে দ্বিতীয়টা কি হবে তাহলে এইটা এটা কি আছে টি এইচ এইচ টি এইচ এইচ টি এখন এইটার কাছে এইচ টি এইচ এইচ টি এইচ এখন এটার কাছে আসলে যদি এইচ টি টি তার মানে আমার এটা হলো এইচ টি টি এই নমুনা ক্ষেত্র কিভাবে বের করতে হয় বা প্রোবাবিলিটি ট্রি কিভাবে আঁকতে হয় এটা আমি দ্বিতীয় পাঠের মধ্যে খুব ভালো করে আলোচনা করেছি ওখান থেকে ভালো করে দেখলে আরও বেশি সহজ লাগবে এখান থেকে দেখলেও হবে তবে ওখানে দেখলে আরও বেশি সহজ হবে এখন আমরা এই অংশ থেকে লিখব এই অংশে কি আছে টি এইচ টি টি এইচ এখানে টি এইচ এইচ আবার এখানে কি আছে টি এইচ টি টি এইচ টি এখানে এটা আসে যদি টি টি এইচ এরপরে এটা
ট্রিপল টি, তিনটা টি, এটা শেষ হলো। এখন এটা হলো নমুনা ক্ষেত্র। তো আমরা যদি এই নমুনা ক্ষেত্র পেয়ে গিয়ে থাকি তাহলে আমাদের কাজ শেষ, খ নম্বর আমাদের হয়ে গেছে। তবে আমি এখানে আরেকটা জিনিস রিপিট করি, আমরা এই প্রথম চারটা লিখে পরের চারটাকে উপরের চারটা দেখেই লিখতে পারি, কারণ এই জিনিসটার এই জিনিসটা হুবহু ফটোকপি। তার মানে এই এইচের জায়গায় টি বসাই দিলে এটা হয়ে যায়, অর্থাৎ প্রথম অংশে যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে এই দ্বিতীয় অংশে এসে শুধু টি বসছে, একদম হুবহু একই। চারটা থাকলে বা পাঁচটা থাকলে একইভাবে করতে হয়, খুব সহজেই হয়ে যায়, পরে আবার এই গোনা লাগে না। এখন আমরা গ নম্বরে দেখব। গ নম্বরের প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রবাবিলিটি ট্রি যদি মুদ্রা দিয়ে আসে তাহলে সবসময় এই প্রশ্নটা থাকে, ক নম্বরে থাকে অথবা খ নম্বরে থাকে অথবা গ নম্বরে থাকে, যে কোনো জায়গায় এই প্রশ্ন থাকবে। কতে থাকলে এর যে কোনো একটা থাকে, আর এর পরের অংশে থাকলে দুটো থাকে। এখন আমরা যদি গ নম্বরে দেখি, আমার এতটুকুতেই হয়ে যাবে, একদম ছোট্ট একটা অঙ্ক কিন্তু একদম পেঁচানো, যাতে সবাই ঘোলায় ফেলে। আসলে ঘোলানোর কিছু নেই, এই প্রশ্নের মধ্যেই এর উত্তর আছে, এই প্রশ্নটা বুঝতে পারলেই উত্তর হয়ে যায়। কিভাবে উত্তর হয়ে যায় আমরা একটু দেখি। যে এখানে বলছে এক, একে বলছে কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা, দুটি টি, কমপক্ষে দুটি টি আসার সম্ভাবনা নির্ণয় করো, কমপক্ষে কয়টি টি, দুটি টি আসার সম্ভাবনা। তা আমরা এই প্রবাবিলিটি ট্রি থেকে আমরা যে নমুনা ক্ষেত্র পেয়েছি সেইটার মধ্যে দেখব। তো আমরা এখানে প্রথমেই লিখব কমপক্ষে দুটি টি, টুটি লিখি, টুটি আসার সম্ভাবনা। এখানে কেউ যদি অনুকূল, মোট এগুলো লিখে নিতে চাও লিখে নিলে ভালো। মোট ঘটনা এখানে কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আমাদের নিচে কত হবে, এইট। এখন এখানে বলছে কমপক্ষে দুটি টি, কমপক্ষে আমি বলছিলাম যে এই প্রশ্নের মধ্যেই উত্তর আছে, সেটা কিভাবে বোঝা যায়, কমপক্ষে মানে ওর চেয়ে কম হতে পারবে না। তাহলে এখানে কয়টি টি বলছে, দুটি টি, তাহলে দুটি টির কম কয় কত জায়গায় আছে আমরা সেটা সেটা বাদ দিয়ে দিব। দুটি টি এখানে একটাও নেই তাহলে এটা বাদ, এখানে একটা টি আছে তাহলে এটা বাদ, এখানে একটা টি আছে এটা বাদ, এখানে দুটি আছে তার মানে এটা চলবে, এটার মধ্যে একটা টি আছে এটা বাদ, এটার মধ্যে দুটো টি আছে, এটার মধ্যে দুটো টি আছে, এটার মধ্যে তিনটা আছে, তিনটা থাকলে অসুবিধা নেই, কথা ছিল দুইটার কম থাকতে পারবে না। তাহলে আমার এখানে কয়টা বাদ যাচ্ছে, এক দুই তিন চার, চারটা বাদ যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখব ফোর বাই এইট, তার মানে অনুকূল ঘটনা এখানে কত, ফোর, আর টোটাল ঘটনা হচ্ছে এইট, তো আমরা যদি এটাকে কাটি তাহলে ওয়ান বাই টু অঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা দুই নম্বরটা দেখি, দুই নম্বরে কি বলছে, বড় জোর, বড় জোর দুটি টি আসার সম্ভাবনা। কি হবে তাহলে এখানেও, মোট ঘটনা আমার আটটা, আর উপরে কি হবে, অনুকূল ঘটনা, এখানেও ঠিক একইভাবে এর মধ্যেই উত্তর আছে, বড় জোর মানে হচ্ছে বড় হতে পারবে না, বড় মানে বেশি আর কি, তাহলে এখানে বেশি হতে পারবে না, এখানে কি বলছে, দুটি টির বেশি হতে পারবে না। তা দুটি টির বেশি আমাদের শুধু এই এক জায়গায় আছে, তিনটা, আর সব জায়গায় কম আছে, এখানে দেখো একটাও নাই, তারপরেও কোনো সমস্যা নেই, কথা শুধু একটাই, বেশি হতে পারবে না, কম হলে কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি হতে পারবে না, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য। এইটা অনেকেই মিস্টেক করে ফেলে যে ওর মধ্যে তিনটা এইচ আছে দেখে ওকে বাদ দিয়ে দেয়, আসলে না, আসলে হচ্ছে এর মধ্যে না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু বেশি থাকতে পারবে না, তার মানে দুটো টির বেশি আছে শুধু এক জায়গায় এই একটা বাদ যাবে, এটা কন্ডিশনের মধ্যে থাকতে পারবে না। তাহলে এখানে কয়টা আছে, মোট আছে আটটা, তাতে একটা গেলে থাকে কয়টা, সাতটা, তার মানে বড় জোর দুটি টি আসার সম্ভাবনা সেভেন বাই এইট, তা আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে। তো এই জিনিসটা একদম সহজ, দুই এক লাইনে অঙ্ক হয়ে যায়, কিন্তু ওই মূল জিনিসটাই কনজিস্ট বসানোটাই ব্যাপার। তো আমাদের এখানে এইভাবে করব, যদি দুটি বলে তাহলে এইভাবে, যদি একটি বলে তাহলে আমরা ওইভাবে একটি একটি হিসাব করে নিব। আসলে প্রশ্নের মধ্যেই উত্তর, কমপক্ষে বললে কম হতে পারবে না, বড় জোর বললে বেশি হতে পারবে না, দ্যাট এনাফ, এখানে সহজেই তুমি বসায় দিলেই হয়ে যাবে।
আমরা এতক্ষণ সৃজনশীল প্রশ্নটি দেখলাম, এখন আমরা যে এমসিকিউ দেখতে চেয়েছিলাম সেই প্রথম 6টি এমসিকিউ অর্থাৎ মূল বইয়ের যে অনুশীলনীতে 6টা এমসিকিউ আছে 1 থেকে 6 পর্যন্ত, সেই 6টা এমসিকিউ আমরা এখন দেখব। তো প্রথম এমসিকিউতে আছে একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত। তাহলে আমাদের একটি ছক্কা নিক্ষেপে কী কী ওঠে? 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সংখ্যা ওঠে। তাহলে প্রশ্নে বলছে 3 ওঠার সম্ভাবনা কত, তা 3 এর মধ্যে কত জায়গায় আছে? শুধু 1 জায়গায় আছে। তাহলে মোট ঘটনা এখানে কয়টি? 6টি। আর 3 কয় জায়গায় আছে? অনুকূল ঘটনা হচ্ছে 1টি। তাহলে এখানে উত্তর হবে কত? 1/6 অর্থাৎ এখানকার উত্তর আছে 1/6, তার মানে কয়ের মধ্যেই আছে 1/6। এখন 2 নম্বর প্রশ্নে বলছে, 2 নম্বর তো আসলে না, এখানে উদ্দীপক দেওয়া আছে, বলছে নিচের তথ্য থেকে 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি থলিতে নীল বল 12টি, সাদা বল 16টি। নীল আছে কয়টি? নীল আছে 12টি। সাদা আছে কয়টি? সাদা আছে হচ্ছে 16টি। এরপরে বলছে কালো বল আছে কয়টি? কালো বল আছে 20টি। প্রশ্ন ক নম্বর বলছে দৈবভাবে একটি বল নেওয়া হলো। 2 নম্বর প্রশ্নে বলছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত। আমরা যে সম্ভাবনাই বের করতে চাই না কেন, আমাদের মোট ঘটনা এখানে লাগবে। তাহলে আমাদের মোট কয়টি বল আছে সেটা বের করে নিব। মোট বল আছে কয়টি? এই 6, 2, 8, 2 আর এখানে আছে 1 আর 1, 2 আর 2, 4, 48টি। তার মানে মোট বল আছে কয়টি এখানে? 48টি। তার মানে মোট ঘটনা হচ্ছে 48টি। এখন বলছে 2 নম্বরেই বলছে নীল, নীল হওয়ার সম্ভাবনা, নীল আছে কয়টি? 12টি। তাহলে এখানে আমার কত হবে? 12/48। তার মানে এটা দেখো কাটাকাটি হয়, তাহলে এখানে কত? 3 বরং 36, 4 বরং 48, তার মানে এটা হয় 1 আর এটা হচ্ছে 4, তার মানে 1/4। তার মানে এটার উত্তর হবে হচ্ছে 1/4, তার মানে ঘ নম্বর। এটা কত নম্বর আছে? লাস্ট ঘ নম্বর। তারপরের প্রশ্নে বলছে 3 নম্বর প্রশ্নে বলছে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা। না হওয়ার সম্ভাবনা আমরা কীভাবে বের করা শিখেছি? হওয়ার সম্ভাবনা 1 থেকে বাদ দিতে হবে। তাহলে আমার এখানে না হওয়ার সম্ভাবনা বের করার জন্য 1 - কত বলছে? সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা, সাদা আমার এখানে আছে কয়টি? 16টি। তাহলে আমরা এখানে মোট ঘটনা হচ্ছে কয়টি? 48টি। তাহলে আমার এখানে কত হয়? এটার এটা কাটে 3 * 16 = 48, 1/3। তার মানে লসাগু করো 1 - 1/3। তাহলে এটা যদি আমরা লসাগু করি নিচে হয় 3, উপরে হয় 3 - 1, তার মানে 2/3। তার মানে 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 2/3, এটা আছে খ নম্বরে। অর্থাৎ 1, 2, 3 হয়ে গেল। এরপরেও আর একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক আছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। যেহেতু 3 বার নিক্ষেপের আমার একটা ঘটনা আমার আগের সৃজনশীল প্রশ্নে ছিল, তাই আমি এখানে রেখে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, এখন 4 নম্বর প্রশ্নে বলছে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত। তো আমাদের এখানে নমুনা ক্ষেত্র ছিল, নমুনা ক্ষেত্রের মধ্যে যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে থেকে আমাদের এখন দেখতে হবে যে এখানে কয়টি মধ্যে এইচ বেশি আছে আর টি কম আছে। প্রশ্ন হচ্ছে টি অপেক্ষা অধিকবার এইচ, মানে টি এর চেয়ে এইচ বেশি আছে কত জায়গায়। তাই এখানে 3টাই এইচ, তার মানে এটা বেশি আছে। এটা 2টা এইচ, 1টা টি, তার মানে এটার মধ্যেও বেশি আছে। এটার মধ্যে 2টা এইচ, 1টা টি, তার মানে এটার মধ্যেও বেশি আছে। এটার মধ্যে 2টো টি আর 1টা এইচ, তার মানে এটা গ্রহণযোগ্য না। এখানে আছে কয়টা? 2টো এইচ 1টা টি, তার মানে এটা গ্রহণযোগ্য। এরপরে এখানে আছে 2টো টি 1টা এইচ, এখানে আছে 2টো টি 1টা এইচ, এখানে 3টাই টি, তার মানে এগুলোর মধ্যে একটাও গ্রহণযোগ্য না। তাহলে থাকছে কয়টা? 1টা, 2টো, 3টে, 4টে। টোটাল কয়টা? 4টে পাচ্ছি আমি অনুকূল ঘটনা। অর্থাৎ টি অপেক্ষা অধিকবার এইচ আসার মতো জায়গা আছে এখানে কয়টা? 4টা। আর মোট ঘটনা কয়টি? মোট ঘটনা হচ্ছে 8টি। তাহলে এটা এটা যদি কাটি, এটা 1 হয় আর এটা 2 হয়, তার মানে 1/4। এখানে কোনটার মধ্যে 1/4 আছে? 1/4 আছে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা 1/2 হয়, 4 না, সরি, এটা হয় 2। তার মানে টি অপেক্ষা এখানে আছে কত নম্বরে? গ নম্বরে। এটা 1/2 হবে তাহলে গ নম্বর। এখন আছে
পাঁচ নম্বরে বলছে শূন্যবার টি আসার সম্ভাবনা কত? শূন্যবার টি মানে টি নাই কত জায়গায় সেটা দেখলেই হচ্ছে। তো এখানে কত আছে? এর মধ্যে একটাও টি নাই, আর সবগুলোর মধ্যে দেখো একটা একটা করে, একটা দুটো তিনটা করে টি আছে। তার মানে এই যে পাঁচ নম্বর যেটা বলছে সেটা বলছে হচ্ছে শূন্যবার টি আসার সম্ভাবনা কত। শূন্যবার টি আসার সম্ভাবনা তাহলে এখানে কয়টা জায়গায় আছে? এক জায়গায় শুধুমাত্র টি নেই, তার মানে অনুকূল ঘটনা এখানে একটাই। আর মোট হচ্ছে কয়টা? মোট হচ্ছে আটটা, তার মানে 1/8। এটাকে অনেকে শূন্য মনে করে, তো শূন্য মনে করার কোনো কারণ নেই। প্রশ্নে বলছে টি শূন্যবার আসার জায়গা, অর্থাৎ এখানে কোনো জায়গায় টি নেই, এইটার মধ্যে কোনো টি নেই, তাই এখানে শূন্যবার টি বলতে টি টোটালি নাই কোন জায়গায় সেটা অনুকূল ঘটনা। তা আমাদের এই শুধু একটার মধ্যে, তাই আমরা উপরে অনুকূল ঘটনার জন্য লিখেছি 1, আর মোট ঘটনা হচ্ছে কত? 8। তাহলে আমার এখানে কি হচ্ছে? 1/8, এটা হচ্ছে ঘ নম্বরে, তার মানে এর উত্তর হচ্ছে ঘ নম্বর। একদম ইজি জিনিস। এখন আমার বলছে ছয় নম্বরে দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, তার মানে কি বলছে? মুদ্রা যদি দুইটা নিক্ষেপ করা হয়, তা আমার এখানে তিনটা দেওয়া আছে, তা আমরা একটু আগে করেছি, এজন্য আমি এটা তিন নম্বরটা মুছে দিলাম। তাহলে আমার দুইটি মুদ্রা দেওয়া থাকলে যে প্রবাবিলিটি ট্রি হয় সেটা আমি দেখালাম এই যে। তাহলে আমার এখান থেকে নমুনা ক্ষেত্র বের করতে যদি চাই, তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? এইচ 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 আর এইচ টি এইচ টি, এখানে টি এইচ টি এইচ, এখানে হয় টি টি, তার মানে টি টি। এই ছিল আমার দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র। তা দুইবার নিক্ষেপে যদি এই নমুনা ক্ষেত্র হয়, তাহলে এর মধ্যে একটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে, তিনটা অপশন আছে, বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা। একই বলছে কি? বড় জোর একটি এইচ, তার মধ্যে একটি এইচ কোনটার মধ্যে আছে? এই একটার মধ্যে আর এই একটার মধ্যে, তার মানে 1, এটা হচ্ছে 2। একবারে হিসাব না করে একটু ভেঙে করি, অনুকূল ঘটনা হচ্ছে আমার কয়টা? দুটো। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা এখানে আরও হিসাবের ব্যাপার আছে। বড় জোর মানে কি? বড় জোর মানে বেশি হতে পারবে না কিন্তু কম হতে পারবে। প্রশ্নে বলছে এইচ একটি এইচ, বড় জোর একটি এইচ, এর চেয়ে বেশি হতে পারবে না, তার মানে এখানে কয়টা আছে? এখানে দুটো আছে, শুধু এইটা বাদ যাবে, বাকি থাকবে কি তাহলে? এই সবগুলো গ্রহণযোগ্য। বড় জোর, বড় জোর মানে বেশি হতে পারবে না, তার মানে এই তিনটাই গ্রহণযোগ্য, তার মানে 3/4। 3/4 এটাকে যদি আমরা দশমিকে নিই, এখানে যেহেতু দশমিকে দেওয়া আছে, এটা 3/4 মানে 100-এর মধ্যে 3, তার মানে হচ্ছে 0.75। তার মানে আমি এখানে পেয়ে যাচ্ছি কত? 0.75, এটা হচ্ছে একের অ্যান্সার। তো আমার এখানে দেওয়া আছে বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা সমান 0.75, তার মানে এক নম্বরটা ঠিক আছে। এখন আমরা দুই নম্বরটা দেখব। দুই নম্বরের মধ্যে কি বলছে? কমপক্ষে একটি এইচ। কমপক্ষে আমরা কি শিখেছি? একটু আগে বলেছি কম হতে পারবে না, একটি এইচের চেয়েও কম হতে পারবে না। একটি এইচের চেয়ে কম শুধু এখানে আছে, তার মানে একটাই বাদ যাচ্ছে, তার মানে এই তিনটা গ্রহণযোগ্য, তার মানে 3/4। তাহলে এটা হয় 0.75, তাই এখানে দেখি 0.75ই দেওয়া আছে, অর্থাৎ দুই নম্বরটাও ঠিক আছে। এখন আমার কি আছে? তিন নম্বরটা বলছে এইচ এইচ একটি নমুনা বিন্দু, এইচ এইচ একটি নমুনা বিন্দু, এর মধ্যে এইচ এইচ একটা আছে, তার মানে এটাও গ্রহণযোগ্য। এইচ এইচ হচ্ছে কি? নমুনা বিন্দু, এটা ঠিক আছে, তার মানে 1, 2, 3 তিনটা ঠিক আছে। তাহলে আমার উত্তর কত হবে? লাস্টেরটা ঘ নম্বর হচ্ছে এর উত্তর। তাহলে দেখো খুব সহজেই এটা হয়ে গেল, আর সম্ভাবনা একদম সহজ বিষয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। উপরে অনুকূল ঘটনা, নিচে মোট ঘটনা, যখন দশমিকে আছে ক্যালকুলেটারে দশমিক করে দিব, শতকরায় বের করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট লিখে দেবো, হয়ে যায়। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এটা আবার রিপিট করার চেষ্টা করব। এই ছিল চতুর্দশ অধ্যায়ের চতুর্থ পাঠের আলোচনা, পরবর্তী ভিডিওতে থাকবে এই চ্যাপ্টারের অতিরিক্ত আরও অন্য কোনো সৃজনশীল প্রশ্ন। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।